প্রিয় দর্শক, আমি উদয় হাকিম আমন্ত্রণ জানাচ্ছি ওয়ার্ল্ড অন স্মার্ট এসি নিবেদিত রাইজিং বিডি স্পেশালে। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা সাধারণত স্পেশাল কোনো গেস্টকে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজকেও সেরকম একজন স্পেশাল গেস্ট আমাদের সঙ্গে আছেন। আজকে অতিথি হিসেবে আছেন উইম্যান অ্যান্ড এন্টারপ্রেনারের প্রেসিডেন্ট এবং ইক্যাব ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিমা আক্তার নিশা। আপা, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আমিও ভালো আছি, থ্যাংক ইউ। আমি প্রথমে জানতে চাইছি যে উই বিষয়টা কি? উই মানে হচ্ছে আমরা। তো আমরা আমাদেরকে নিয়ে কিছু একটা করার উদ্যোগ নিয়েই উই। তো এটা বেসিক্যালি নারীদের একটা প্ল্যাটফর্ম যেখানে নারীরা তাদের ব্র্যান্ডিং করতে পারবেন, নেটওয়ার্কিং করতে পারবেন এবং তাদের অ্যাক্সেস টু ইনফরমেশন প্রত্যেকটা ব্যাপারেই থাকবে, সেই ধরনের একটা চিন্তা নিয়ে আমি এই উইটাকে শুরু করেছিলাম। এখানে শুধু উদ্যোক্তারাই থাকতে পারবেন না, যে কেউ এর সদস্য হতে পারবেন? না, এনি ওয়ান, যে কোনো নারী এখানে থাকতে জয়েন করতে পারবেন এবং কিছু সংখ্যক পুরুষও এখানে জয়েন করেন। এখন বর্তমানে আমাদের 11 লক্ষ মেম্বার আছেন, যার ভিতরে 70%ই হচ্ছে নারী এবং এই 70%-এর ভিতরে 50%-ই হচ্ছে উদ্যোক্তা। বাহ, এটা হিউজ সংখ্যা। জি। এখন কীভাবে কাজ করছেন আপনারা? যে শুরুতে হয়তো আপনারা ভাবেননি যে এত মেম্বার হবে, এখন তো হিউজ মেম্বার হয়ে গেছে, মানে অর্গানাইজ করছেন কীভাবে কাজগুলো? প্রথম থেকে আমরা একটা জায়গাতেই ঠিক ছিলাম যে আমরা এটা একটা নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম করব নারীদের জন্য, যেন এই প্ল্যাটফর্মটা থেকে উপকার পায় সে ধরনের একটা প্ল্যাটফর্ম করব। কোনোভাবে এটাকে বাইসেল গ্রুপ করব না বা কোনো গার্লস গ্রুপে এটা পরিণত হবে না। বিভিন্ন ধরনের গার্লস গ্রুপ অলরেডি আছে, এক্সিস্ট করছে ফেসবুকে, তো সেখান থেকে সেই চিন্তা থেকে আমার এটা তৈরি করা। তো এটাকে অর্গানাইজ করছি, হ্যাঁ প্রথম থেকে কখনোই ভাবিনি যে এত বেশি মেম্বার হবে, বাট আমার ভিশন ছিল যে এটাকে আমি অনেক লার্জ স্কেলে নিয়ে যাব, সেই ভিশন নিয়ে কাজ করছিলাম। তো আমি যেটা এখনও করছি যে এই প্ল্যাটফর্মের বিশেষত্বই হচ্ছে যে এখানে শুধুমাত্র দেশীয় পণ্য নিয়ে যারা কাজ করেন তারাই মোস্ট ওয়েলকাম। অন্য, আই মিন অন্য বলতে হচ্ছে যারা নাকি বিদেশি পণ্য নিয়ে কাজ করছেন তারা যুক্ত হতে পারবেন, কেনাকাটা করতে পারবেন, কিন্তু কখনো এই আমাদের গ্রুপে পোস্ট করতে পারবেন না তাদের বিদেশি পণ্য নিয়ে। তো এই জিনিসটাই হয়তো বা ইউনিকনেস আমাদের ভিতরে বেশি, যার কারণে সবাই এটাতে জয়েন করছেন। এবং পাশাপাশি দেশীয় পণ্যের একটা মার্কেট কিন্তু অনেক ডাউন ছিল, এখন আল্লাহ রহমতে আমাদের মাধ্যমে এবং এই উই প্ল্যাটফর্মের মাধ্যমে সেই দেশীয় পণ্যের একটা জোয়ার এসেছে, যার মাধ্যমে মানুষজনের ভিতরে দেশীয় পণ্য জানারও আগ্রহ হয়েছে এবং কেনারও আগ্রহ হয়েছে। ধরুন আমি একজন উদ্যোক্তা, আমি আপনাদের মেম্বার হলাম, তাহলে আমি কিভাবে উপকৃত হব? আপনি একজন উদ্যোক্তা, আপনি আমাদের গ্রুপে জয়েন করলেন, তো আপনি আমাদের গ্রুপে পোস্ট দিতে পারবেন অবশ্যই কিছু নিয়মের মধ্যে থেকে। আমরা কিছু রুলস সেট করে দিয়েছি, আর কোনো কিছুই আমরা চার্জ করি না, শুধুমাত্র এই রুলসের ভিতরে থাকলেই আপনি পোস্টগুলো দিতে পারবেন। এবং এই রুলস মেনে যখন আপনি পোস্টগুলো দিবেন, আলটিমেটলি আপনার চেঞ্জেস আপনি নিজেই দেখতে পারবেন। আপনি তখন দেখতে পারবেন যে মানুষজন তখন আপনার সাথে কন্ট্যাক্ট করছে, আপনাকে ইনবক্সে আপনার প্রোডাক্টের ব্যাপারে জানতে চাইছে, আপনার একটা আলাদা ব্র্যান্ডিংই হবে। আপনার যেন ব্র্যান্ডিং হয় সেই ধরনের রুলসই কিন্তু আমরা সেখানে সেট করে দিয়েছি। তো এভাবে মানুষজন উপকৃত পাচ্ছেন। তার মানে এই যে আপনার 11 লক্ষ মেম্বার আছেন, আপনি একটা পোস্ট দিলে আমরা আশা করব ওই 11 লক্ষ মেম্বারের কাছে বিষয়টা পৌঁছে যাচ্ছে। এটা একটা হিউজ একটা রেসপন্স পাওয়া যায় আমার মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ। আপনি বিশেষ করে নাসিমা আক্তার নিশা, এই নিশা আপা নামটা আমি অনেকের মুখেই শুনেছি, এবং আপনি অসংখ্য তরুণ তরুণী, হাজার হাজার তরুণ তরুণীর স্বপ্ন বুনে দিয়েছেন, সেই কাজটা আপনি কিভাবে করেছেন? আসলে স্বপ্ন নিজেরটাই বুনেছি, আর আমার স্বপ্নটাই হয়তো বা সবার ভিতরে ছড়িয়ে গিয়েছে, এই জন্য আমি আসলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমার স্বপ্ন ছিল যে এরকম কিছু একটা করার, মানে আমি যে প্ল্যাটফর্মটা তৈরি করেছি আমার লাইফের বেশ কিছু ডিফিকাল্টিস থেকেই আমি করেছি। আমি আমার উদ্যোগ শুরু করার প্রথম দিকে যেই যেই সেক্টরে আমি হোঁচট খেয়েছি, আমার মনে হয়েছে এই সেক্টরটা নিয়ে কাজ করা উচিত, নেটওয়ার্কিং নিয়ে, বায়ার নিয়ে, কাস্টমার নিয়ে, ফিনান্স নিয়ে, প্রত্যেকটা সেক্টরে আমি হোঁচট খেয়েছি। তখন আমার মনে হয়েছে যে আমি যদি হোঁচট খেতে পারি, আমি বেশ ভালো ইনভেস্টমেন্ট নিয়ে এসেছিলাম এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে, তাহলে তো আরও অনেক উদ্যোক্তারা আছেন যারা নাকি খুব বেশি ইনভেস্টমেন্ট নিয়ে আসে না, তারা তো হোঁচট খেতে পারে। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি কাজ করা দরকার আছে, এই এই সেক্টরটা আমাকে কাজ করে উঠিয়ে নিয়ে আসতে হবে। তো সেই হিসেবে অ্যাকচুয়ালি আমি কাজ শুরু করেছিলাম নারীদেরকে নিয়ে।
তো বলবো যে আল্লাহর রহমতে আমি সেই জায়গাটা কাজ করতে পেরেছি এবং আমার স্বপ্ন পূরণ হয়েছে এই যে আমি এখন দেশীয় পণ্য নিয়ে কাজগুলো করছি। তো আলটিমেটলি দেশীয় পণ্য নিয়ে আগে কেউ হয়তো বা সাহস পেত না, ভাবতো যে কেউ তো কিনতে চায় না, কিন্তু সেই মার্কেটটাও কিন্তু এখন তৈরি হয়ে গিয়েছে এবং দেশের ভিতরে এবং দেশের বাইরে দুই জায়গাতেই এখন দেশীয় পণ্যের একটা জোয়ার কিন্তু চলছে আলহামদুলিল্লাহ। তো অবশ্যই এটা খুব ভালো লাগে যখন দেখি যে তরুণ তরুণীর ভিতরেও এখন দেশীয় পণ্য নিয়ে কাজ করার আগ্রহ বেড়েছে, শেখার আগ্রহ বেড়েছে, স্কিল ডেভেলপ করতে চায় সবাই। যেই জায়গাগুলো নিয়ে আমি কাজ করতে চাইতাম সেই জায়গার এখন আগ্রহ সবার ভিতরে ঢুকেছে। তো আমি বলবো যে মানে এটা একটা আলাদাই একটা ফিলিংস যে আমার স্বপ্নটা পূরণ হতে চলেছে। সবচেয়ে বড় কথা আমি যেটা দেখি যে আমাদের দেশে তো ব্যাপক সংখ্যায় বেকার তরুণ তরুণী রয়েছে, তারা অন্তত পক্ষে একটা কাজ পাচ্ছেন। জি, আপনারা কি শুধু এই নেটওয়ার্কিং করছেন নাকি ট্রেনিং এর কোনো ব্যবস্থা আছে? না না, আমরা ট্রেনিং একদম প্রথম থেকেই শুরু করেছি। তখন আমার এটা এস্টাবলিশ হয় 2017-তে। তো 17 থেকেই আমরা ট্রেনিং ওয়ার্কশপ ফিজিক্যালি করাতাম অফলাইনে, কিন্তু কোভিড সিচুয়েশনের কারণে আমরা 2020-র মার্চ এপ্রিল থেকে আমরা অনলাইনে ট্রেনিংয়ে চলে গেলাম। যে তখন তো অ্যাকচুয়ালি পৃথিবী থমকে গিয়েছিল আর তখন তো মানে অফলাইনে করার মতো কোনো প্রশ্নই আসে না। সে সময় আমরা তো ঘরের দরজার বাইরেও বের হতাম না, অদৃশ্য শত্রু আমাদেরকে যদি অ্যাটাক করে। কিন্তু আমার মনে হয়েছিল যে এভাবে বসে থাকলে তো হবে না, মানুষদেরকে তো উৎসাহ দিয়ে রাখতে হবে, পজিটিভিটি গ্রো করাতে হবে। তো তখন আমরা বেশ কিছু ফ্রি ট্রেনিং দিয়ে দিলাম যে সবাই তো বসে আছে, সময়টাকে কাজে লাগাক, আইডল টাইমটাকে কাজে লাগাক। তো তখন থেকে যে আমরা ফ্রি ট্রেনিংগুলো দিতাম সেখানে একটা চমৎকার ব্যাপার দেখলাম যে আগে যেখানে আমরা 100 জনের জন্য সিট রাখলে 15-20 জন উদ্যোক্তা আসতো ট্রেনিংয়ের জন্য, আর এখন যদি আমরা বলি যে 100 জন হয়ে গেছে সিট ফিল আপ, তারপরও মানুষের নক দিতে থাকে যে আমি ক্লাস করতে চাই। আর দ্বিতীয় মজার ব্যাপার হচ্ছে যে এই 100 জনের বেশিরভাগই হচ্ছে ঢাকার বাইরে থেকে। মানে আগে তো আমরা ঢাকার বাইরে থেকে কানেক্ট করতে পারতাম না, তারা এসে ট্রেনিং করবে সেটা তো মানে হতোও না, আর অনলাইনে ট্রেনিংয়ের কথা চিন্তাও করিনি কখনো। যে কোভিড আমাদেরকে শিখিয়ে দিয়েছে। আপনার কথা প্রসঙ্গে এই একটা বিষয় মাথায় আসলো আমার, সেটা হচ্ছে আপনারা যে কাজটা করেন এটা তো মূলত নেটওয়ার্কিং বেজ বা ডিজিটাল প্ল্যাটফর্ম বেজ, কিন্তু এই কোভিড আসার পর থেকে আমার মনে হয় আপনাদের এই কাজটা অনেকটা সহজ করে দিয়েছে, যেটা হয়তো 2-3 বছর সময় লাগত। যেটা আমরা ধরে নিয়েছি যে 3 বছর পরে হয়তো বা আমরা এই সিচুয়েশনে যেতাম, আমাদেরকে 3 বছর আগে এগিয়ে দিয়েছে আর কি। আমরা ই লার্নিং নিয়ে কাজ শুরু করেছিলাম যে ই লার্নিং নিয়ে আমরা মেম্বার অ্যাকুইজিশন করব, আমরা মেম্বারদেরকে বুঝাবো কীভাবে ই লার্নিংয়ের মাধ্যমে তোমরা শিখতে পারবে, এরকম আমাদের একটা 3 বছরের পরিকল্পনা ছিল। কিন্তু 3 বছর আগেই আমরা এই কোভিডের কারণে মানে আমরা প্ল্যান করেছিলাম 2020-এর জানুয়ারিতে যে ই লার্নিং নিয়ে আগামী 3 বছর টানা কাজ করব। তো মার্চ থেকে আমাদের ই লার্নিং নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে এবং আমরা সাকসেস, এটা কোভিডের জন্যই সম্ভব হয়েছে। বাহ, খুবই ভালো। আপনি বলবেন আমাদেরকে যে যারা এখন উদ্যোক্তা হতে চায় বা আপনার নেটওয়ার্কের মধ্যে যারা আপনার মেম্বার হতে চায় তাদের ন্যূনতম যোগ্যতা কী? ওই অর্থে বলছি যে কী পরিমাণ ইনভেস্ট তাকে করতে হবে? আমরা অনেক সময় আমরা আমাদের রাইজিং বিডিতেই নিউজ দেখি যে মাত্র 200 টাকা নিয়ে তিনি শুরু করেছিলেন, তিনি এখন হয়তো 50 লক্ষ টাকার মালিক, বা 500 টাকা নিয়ে শুরু করেছিলেন তিনি এখন এত বড় বড় কাজ করছেন। তো এই বিষয়ে যদি একটু ধারণা দেন আমাদেরকে। তো আমি যদি আপনার 500 টাকাতেই আসি, মানে কোনো স্পেসিফিক তার অ্যামাউন্ট নিয়েই নামতে হবে তা না, এটা আমি মানে সাপোর্ট করি না। আমার কথা হলো যে তার নিজের স্কিল যে জায়গাটা আছে সেই জায়গাটায় কাজ করুক। যেমন আমি একজনের এক্সাম্পল যদি দেই যে সিলেটে রাজমা খুব ভালো হয় বর্ডার এরিয়াতে, তো কোনো একজন উদ্যোক্তা আমাদের কথা শুনে ইন্সপায়ার হয়ে ভাবলেন যে তাহলে আমিও কিছু করব। সে ওই রাজমার যে কৃষক আছে সেই কৃষকের কাছ থেকে 500 টাকা রাজমা কিনে নিয়ে আসলেন এবং এনে সে আমাদের গ্রুপে পোস্ট করলেন যে এই রাজমাটা তার কালেক্ট করতে কী পরিমাণ সময় গিয়েছে, কী পরিমাণ শ্রম এটার পিছনে গিয়েছে, এবং ওই কৃষকের কাছে যখন 500 টাকা দিয়ে রাজমাটা কিনেছে। রাজমা বিষয়টা কি একটু বলবেন? রাজমা এক ধরনের বিন, এটাকে কিডনি বিনও বলে অনেকে, ছোট একটা লাল রঙের। তো বাংলাদেশে যে দেখেন আপনিও হয়তো বা ভালো জানেন না, এটা বর্ডার এরিয়াতে পাওয়া যায়, বর্ডার এরিয়াতে পাওয়া যায়, কিন্তু এটা ইন্ডিয়াতে অনেক ফেমাস। তো এরকম অনেক খাবার আছে যেগুলোর আমরা নামই জানতাম না, সেগুলো কিন্তু আমাদের উই’র মাধ্যমে দেশীয় পণ্য হিসেবে উঠে আসছে। তো সেই রাজমা নিয়ে সে যখন পোস্ট দিল তখন তার রাতারাতি 100 কেজি অর্ডার হয়ে গেল। তো তার তো মূলধন ছিল 500 টাকা, এবং যখন সে 500 টাকা দিয়ে কৃষকের কাছ থেকে রাজমা কিনেছে, সেই সময় অ্যাকচুয়ালি কৃষকের কাছে কেউ যাচ্ছিলও না যেহেতু কোভিড টাইম ছিল। তো সে কৃষকের মুখের হাসিও সে দেখে তার যে আত্মতৃপ্তি হয়েছে, তারপর যখন এই 100 কেজি সে অর্ডার পেয়েছে, সেই কৃষক তো তার হাসি তো আরও বেড়ে গিয়েছে,
তার আশেপাশের কয়েকজন কৃষকের অন্য সংস্থান হয়ে গেল। তো সেটা হচ্ছে আমাদের পাওয়ার, যে একটা ইমোশনটাকে মানুষজন যে অ্যাকসেপ্ট করে, সেই পোস্টগুলোতে ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট থাকে যে মানুষজন তখন তার কাছ থেকে অর্ডার করতে চায়, কিনতে চায়। তো এভাবে অনেক উদ্যোক্তা যারা হয়তো বা কোনো পুঁজিই ছিল না, সে জাস্ট তার স্কিল দিয়ে, তার স্ট্র্যাটেজি দিয়ে সে আজকে সুন্দর উদ্যোক্তা হয়েছে এবং লাখপতি হয়েছে। চমৎকার বলেছেন। আমি সাধারণত অনেকেই আমার কাছে চাকরির জন্য আসে, আমি তাদেরকে বলি যে যদি আপনি চাকরি খুঁজেন তাহলে চাকরি পাবেন না, আপনি কাজ খুঁজেন, অসংখ্য কাজ আছে, কাজ পাবেন। কাজ করলে এক সময় দেখবেন যে চাকরি আপনার পেছনে ছুটছে। এক্স্যাক্টলি। তো আমার মনে হয় যে এখন যারা বেকার আছে বা যারা চাকরি করতে চাইছে তাদের এই বিষয়টা ভাবা উচিত। আরেকটা বিষয় আমি বলি, এটা আমাদেরই একটা প্রবলেম, ব্রিটিশরা 200 বছর আমাদের শাসন করেছেন, তারা আমাদের রক্তে এক ধরনের মানে নেশা, এক ধরনের বীজ ঢুকিয়ে গেছেন যে চাকরি করতে হবে। চাকরি মানে কিন্তু এক অর্থে চাকর। তো আমি বলি যে আমাদের ওই চাকরির চিন্তা বাদ দিয়ে যে যেখানে আছি, আপনি যেটা বললেন যে যার যেখানে স্কিল আছে সেই জায়গাটা ধরে যদি আমরা উদ্যোক্তা হবার চেষ্টা করি, তাহলে আগেকার দিনে কিন্তু দেখেন যে বিনিময় প্রথা ছিল, এক পণ্য বিনিময় করে আরেক পণ্য নিত সে। তো সেরকম আমরা সবাই কিন্তু ব্যবসায়ী হতে পারি। ধরেন বাংলাদেশের 17 কোটি মানুষ, 17 কোটি মানুষই কিন্তু ব্যবসায়ী হতে পারে, একজন আরেকজনের প্রয়োজন মেটাবো। আমার মনে হয় যে ওই জায়গাটা থেকে উই একটা বহৎ কাজ করছে, এবং উই-এর এই ধারণা কনসেপ্ট যদি আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি তাহলে বোধহয় বেকার সমস্যা অনেকটাই কমে যাবে ইনশাল্লাহ। উই-এর ভবিষ্যৎ পরিকল্পনা কী, আপনারা ফিউচার নিয়ে কী ভাবছেন? আমরা সেটাও আমার কাছে পুরোপুরি ক্লিয়ার। একদম প্রথম থেকেই আমার একটা চিন্তা আছে যে আমি উই প্ল্যাটফর্মটাকে দেশের বাইরে ছড়িয়ে দিব, গ্লোবালি রিকগনাইজ করাবো। তো সেই অর্থে আমি অলরেডি কাজ শুরু করেছি। তো আমাদের উদ্যোক্তাদের পণ্য আমি যেন দেশের বাইরের মাটিতে নিয়ে যেতে পারি সেই ব্যবস্থা আমি করছি। অলরেডি আমি ইন্টারন্যাশনাল বায়ারদের সাথে আমাদের সেলারদের মিটিং করিয়েছি গত ডিসেম্বরে, এবং নেক্সট মার্চেও আমরা করাবো, এবং সেখান থেকে আমরা আমাদের উদ্যোক্তাদের পণ্য দেশের বাইরে পাঠানোর ব্যাপারেও মোটামুটি অনেক কিছু চূড়ান্ত করে ফেলেছি। যেমন গত মাসে আমাদের উই-এর উদ্যোক্তাদের মাধ্যমে 1/2 কন্টেইনার সরিষার তেল, ঘানি ভাঙা সরিষার তেল ওমানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো এটা আমাদের প্রথম এক্সপোর্ট। তো এক্সপোর্টের ক্ষেত্রে যেন উই একটা বিশাল এটা এক্সপেরিমেন্টাল ছিল, ইনশাল্লাহ সামনে আরও অনেক লট যাবে, আমাদের এবার অনেক মানে ভালো অভিজ্ঞতা হয়েছে। তো উই-এর উদ্যোক্তাদের পণ্য আমরা দেশের বাইরে যেন ছড়িয়ে দিতে পারি সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। আচ্ছা, আমরা রাইজিং ব্রিজ স্পেশাল আজকে শেষ করব। শেষ করার আগে বিশেষ করে অনেক তরুণ তরুণী হয়তো আপনার কথা শুনছেন, তারা কিভাবে উদ্যোক্তা হতে পারেন এই বিষয়ে আপনার একটা টিপস চাই। আমি যেটা সবসময় মনে করি যে আমাদের ভিতরে আল্লাহ সব স্কিল দিয়ে দিয়েছে, সেটাকে বের করে নিয়ে আসতে হবে। অনেকে আমরা ভাবি যে আমার ভিতরে কিছুই নেই, আমার কোনো গুণই নেই, এটা ভুল। আল্লাহ প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু দিয়ে দিয়েছেন, প্রত্যেকটা মানুষই ইউনিক। হ্যাঁ, এবং সেটাকে তার বুঝতে হবে তার কোন জায়গাটা ইউনিকনেস আছে, কোন জায়গাটা তার স্কিল আছে, সেটাকে বের করে নিয়ে আসতে হবে। আমার প্যাশনের জায়গা নিয়ে কাজ করতে হবে। আমার জামদানি তাঁত সম্বন্ধে আমার ভালো আইডিয়া আছে, তাহলে আমি জামদানি তাঁত নিয়ে কাজ করি। কিন্তু আমার ফ্রেন্ড ভালো জামদানি সেল করছে, আমিও সেল করি তাহলে ভালো পয়সা পাবো, এই ধরনের চিন্তা যেন না আসে, তাহলে কিন্তু সে সামনে এগোতে পারবে না। তার স্কিল নিয়ে বা তার প্যাশনের জায়গা নিয়ে যদি সে এগোতে পারে তাহলে সে সামনে অনেক দূর যাবে। তো এই জন্য আমি আমার তরুণ সমাজকে আমি আহ্বান জানাই যে আপনারা যে জায়গাটা নিয়ে কাজ করবেন সেই জায়গাটা আপনার ভালোবাসার জায়গা কিনা, আপনার প্যাশনের জায়গা কিনা, সেটা জেনে বুঝে কাজে নামবেন, তাহলে আপনারা অনেক দূর যাবেন। থ্যাংক ইউ। লাস্ট কোশ্চেন, এটা ঠিক কোশ্চেন না, শুধুমাত্র উদ্যোক্তারাই যে আপনার কথা শুনবে তা না, উদ্যোক্তা ছাড়াও আরও অনেকেই হয়তো আমাদের কথা শুনছেন, সেই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনার। সবার প্রতি আমি আসলে কৃতজ্ঞ যে সবার ভালোবাসার জন্যই আজকে আমরা উই প্ল্যাটফর্ম নিয়ে এখানে আসতে পেরেছি। সবাই যুক্ত আছেন বিধেই আমরা আছি। তো এই ভালোবাসা সবসময় দিয়ে যাবেন যেন আমরা সামনে অনেক দূর যেতে পারি। আপা, আপনাকে অনেক ধন্যবাদ, কষ্ট করে আমাদের সময় দিলেন। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও। এতক্ষণ আপনারা দেখছিলেন ওয়ালটন স্মার্ট এসি নিবেদিত risingbd.com-এর বিশেষ আয়োজন risingbd স্পেশাল। আবার দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।